আমাদের দেশে জনপ্রিয় মাছের মধ্যে চিংড়ি মাছ হচ্ছে অন্যতম আর এই চিংড়ি মাছ বিভিন্নভাবে রান্না করা যায় অতিথি আপ্যায়নও এই চিংড়ি মাছ প্রায় ব্যবহার করা হয় তবে ঘরোয়াভাবে হোক অতিথি আপ্যায়নও হোক এই চিংড়ি মাছটা সবাই কম বেশি অনেক পছন্দ করে তো আমি সবসময় চিংড়ি মাছটা বরাবরের মতোই পছন্দ করি আর হচ্ছে চিংড়ির যে দু পেঁয়াজও রয়েছে ওই চিংড়ির দোপেঁয়াজাটা আমার খুব খুব পছন্দ সো আমার মতো ভিউয়ার্স কারা কারা চিংড়ির দোপেঁয়াজা পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছটা দোপেঁয়াজা করলে এত মজা হয় আমার অনেক বেশি ভালো লাগে সো আজকের রেসিপিতে আমি দেখাবো যে কীভাবে খুব সহজে চিংড়ির দোপেঁয়াজা করা যায় এই চিংড়ির দোপেঁয়াজা করে অতিথি আপায়নে আপনারা ব্যবহার করতে পারেন সো ভিওয়ার্স তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সো যাই হোক এখন দেখেন চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে পরিষ্কার করে নিব আর কাটার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাচির সাহায্যে জাস্ট এইভাবে চিংড়ির পাগুলোকে এভাবে কেটে ফেলতে হবে এরপর চিংড়ির সামনের যে যে দিকটা রয়েছে সেটা কেটে ফেলে দিব এবং লেজার যে অংশটা রয়েছে সেটাও কেটে ফেলে দিব সো ভিওয়ার্স এই জিনিসটা ল্যাজাটা আমি এভাবেই কাটবো জাস্ট এভাবে তো এতে করে লাজাটাও মানে অনেকে আছে না যে বাকল সহকারেও চিবিয়ে খেয়ে ফেলে সো যাই হোক আমি এই প্রসেসে রাখাটা বেশি পছন্দ করি দেখতেও সুন্দর লাগে আর খেতেও তো অসাধারণ লাগে আর যে মাছের জাস্ট এই দিক দিয়ে একটু ময়লা থাকে সেটা ফেলে দিব আর এই ময়লাতে বালি বালি লাগে অর্থাৎ বালি থাকে এখানে তো এই মাছগুলো মোটামুটি ফ্রেশ ছিল তেমন কোনো ময়লা ছিল না আর মাছের পিঠের যে সাইডটা রয়েছে এদিকে একটুখানি দেখব যে এদিকে একটা রক থাকে আর রকটা ফেলে দিব প্রত্যেকটা মাছের রকটা ফেলে দেওয়া দিবেন কেননা ওই রগের মধ্যে বালি থাকে অর্থাৎ বালি অথবা কাদা থাকে তো যাই হোক সবগুলো চিংড়ি আমি জাস্ট এই প্রসেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে একেবারে ক্লিন করে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব এরপর হলুদ গুঁড়া দিয়ে দিব। এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এরপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি কোনো জিরা ইউজ করব না জিরা অথবা ধনিয়া গুঁড়া এই মাছের মধ্যে ব্যবহার করব না সো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব এবং ফ্রাই করার জন্য রেডি করে নিব চাইলে এভাবে মেখে ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর অনেকে আছেন যারা চিংড়ি খেতে পছন্দ করেন না বা চিংড়িতে একটা স্মেল মনে হয় তো তারা কী তারা এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন সো দেখতে পাচ্ছেন চুলাই তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি চিংড়িগুলো অ্যাড করলাম তো চিংড়িগুলোকে এখন ভেজে নিবো আর অল্প আছে ভেজে নিব এ পর্যায়ে চুলা নাচটাকে কমিয়ে দিব জাস্ট তেলটা গরম হওয়া পর্যন্ত চুলা নাচটা বাড়তি থাকবে এবং যখন চিংড়িগুলো দিয়ে দিব তখন চুলা নাচটা কমিয়ে দিব তা না হলে চিংড়িগুলো পুড়ে যাবে সো চুলা নাচটা একেবারে লোতে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছু পেঁয়াজ রসুন কুচি করে নিব সো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দু টেবিল চামচ পরিমাণ আর রসুন কুচি নিয়েছি সবগুলো রসুন কিন্তু অ্যাড করব না পরিমাণ বুঝে তারপর অ্যাড করব এরপর কাঁচামরিচ নিয়েছি এবং দোনে পাতা নিয়েছি তো কাঁচামরিচ এখানে আমি তিনটা ব্যবহার করব তো কাঁচামরিচগুলো ফার্স্টে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে সো দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অল্প আঁচে রান্না করব প্রায় দশ মিনিট আর দশ মিনিট পর চিংড়িগুলোর ভিতরে কিন্তু খুব ভালোভাবে লবণ মরিচ সব কিছু ঢুকবে তো এই পর্যায়ে পেঁয়াজগুলো আমি অ্যাড করলাম এবং এক চা টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করেছি এবং সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করেছি এরপর কাঁচামরিচ অ্যাড করলাম এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি তো চাইলে পরিমাণটা আরও বাড়াই দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তো এই সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব এবং চুলা নাচটা এই পর্যায়ে একেবারে লো ফ্লেমে থাকবে এতে করে খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজগুলো সিদ্ধ হতে তো খুব বেশি চুলার আঁচের দরকার হয় না অর্থাৎ চুলার তাপের দরকার হয় না একেবারে অল্প তাপে এগুলো এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কোনো পানীয় অ্যাড করব না তো পরিমাণ মতো এখানে ধনে দিয়ে দিলাম কেননা ধনে পাতা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আর মধ্যে ডুববে আর পরিবেশনের সময় সেটা আমরা পরবর্তীতে ধনে পাতা অ্যাড করতে পারবো তো সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা নাচটাকে একেবারে লো ফ্লেমে রেখে তারপর রান্না করবো তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব তো ভিওয়ার্স এই রেসিপিটি যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলবেন সো ঢাকনা দিয়ে ঢেকে এটিকে পাঁচ থেকে দশ মিনিট ধরে রান্না করবে এবং আর রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সো এবার কিছুক্ষণ পর পর অবশ্যই উলটিয়ে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে অর্থাৎ এদিক ওদিক যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অর্থাৎ পেঁয়াজগুলো খুব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সো যাই হোক আমার নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে এবার দেখতে পাচ্ছি যে পুরোপুরি রান্নাটা হয়ে গেছে অর্থাৎ মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিব আর বিয়ার্স এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি তবুও কিন্তু এই মাছটা এত এত সুস্বাদু হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা এই এই প্রসেসে প্লিজ একবার ট্রাই করবেন তো আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন সো এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি তো পিওর্স রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোন একটা রেসিপি নিয়ে তো দেখতে দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা ইয়ামে হয়েছে এবং খেতু কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তো এই নিত্য নতুন এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz